কেউ যদি বলে সেমিফাইনাল আমি বলবো না, ফাইনাল খেলতে যাব। পর্দা উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ এখনো মাঠে না নামলেও বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত সৌম্য সরকার। চতুর্থবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গী হয়ে তিনি স্বপ্ন দেখেন বড় কিছুর। কেবল সুপার এইট সেমিফাইনালই নয়, সৌম্য সরকার স্বপ্ন দেখেন রীতিমতো চ্যাম্পিয়ন হওয়ার। টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। সোমবার বোর্ড প্রকাশিত দ্য গ্রিন রেড স্টোরিতে কথা বলেছেন সৌম্য সরকার। সেখানেই টাইগার এই ব্যাটার জানান, আমি তো সবসময় বড় স্বপ্ন দেখি, এটা আমার ব্যক্তিগত চিন্তা, আমি সবসময় স্বপ্ন বড় দেখতে পছন্দ করি। কেউ যদি বলে সেমিফাইনাল আমি বলবো না, ফাইনাল খেলতেই হবে, ফলাফলের কথা পরে আসবে। আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপর নির্ভর করবে, কিন্তু স্বপ্ন বড় দেখাটাই গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষ তিন বিশ্বকাপে দুটি ছড়াতে পারেননি সৌম্য। ২০১৬, ২০২১ ও ২০২২ বিশ্বকাপে মোট ১৫ ম্যাচে খেলে 10.07 গড়ে 151 রান করেছেন সৌম্য। সর্বোচ্চ রানের ইনিংস ২১, এ ১৫ ইনিংসে ডাক আছে তিনটি। তবে এবারের আসরকে স্মরণীয় করে রাখতে চান তিনি, দলকে উপহার দিতে চান ভালো কিছু। সৌম্য বলেন, খেলায় উত্থান পতন, ভালো খারাপ, হার জিত সবকিছুই থাকে, আমরা আমাদের দিক থেকে চাইবো নিজেদের সেরাটা দেয়া। আগের বিশ্বকাপে তেমন ভালো কিছু করতে পারিনি, এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দলের পারফরম্যান্স ছিল না মন ভরানোর মতন। যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে তো স্বাগতিক দলের কাছে সিরিজই হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ভারতে বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেও দলের অবস্থা ছিল শোচনীয়। এই অবস্থায় ডি গ্রুপ থেকে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতন দলদের একটিকে টপকে সুপার এইটে যাওয়া বড় সংশয়ের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ দলের অভিজ্ঞতাও এখন পর্যন্ত মিশ্র, তবে তাকে নিয়ে বেশ আশাবাদী সৌম্য। শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম, দেখেছি শান্ত পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা, আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দিবে। সৌম্যের মতে তাদের দলে অভিজ্ঞতা আর তারুণ্যের একটা দারুণ সমন্বয় আছে, সেটা কাজে দিবে বিশ্বকাপ মঞ্চে। অভিজ্ঞ সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছে, আমরা যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছে, সব মিলিয়ে সবার অভিজ্ঞতা এক জায়গায় করতে পারি, একত্রিত হয়ে খেলতে পারি, তাহলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। স্পোর্টস ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।